রাজশাহী সিল্ক কাপড়ের জগতে বাহারি ডিজাইনের অন্যতম প্রতিষ্ঠান সপুরা সিল্ক। রাজশাহীর বিসিক শিল্প এলাকার মঠ পুকুরের পাশে বিশাল এলাকা জুড়ে সপুরা সিল্ক মিলস। মূল ফটক দিয়ে ঢুকে ডান দিকের ভবনে দোতলা ও তিনতলার শোরুমে থরে থরে কাপড় সাজানো। নিজেদের কারখানায় উৎপাদনকৃত কাপড় বাজারজাত করে থাকে সপুরা সিল্ক। কাছের ও দূর দূরান্তের বিভিন্ন জেলার ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ মাফিক সিল্কের পোশাক কেনেন। কারখানার শ্রমিকরা দিনভর উন্নত মানের শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি ও শার্ট তৈরিতে ব্যস্ত সময় কাটান। পুরোপুরি সিল্ক ছাড়াও রেশম সুতার সঙ্গে বিভিন্ন কাপড়ের সংমিশ্রণ ঘটিয়ে সেমি সিল্ক পোশাক বিক্রি হয়। আমাদের এখানে মূলত শাড়ি, পাঞ্জাবি, শার্ট, থ্রিপিস, টুপিস, মূল কথা সিল্কের যত আইটেম আছে আমরা এখানে উৎপাদন করি। সিল্কের চাহিদা আমাদের প্রচুর ডিমান্ড, তো সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আজ প্রায় 50-60 বছর এটা প্রতিষ্ঠান সপুরা সিল্ক লিমিটেড। প্রাইস রেঞ্জ আসলে সিল্কের তো সুতার অনেক হাই রেঞ্জ, সুতাটা তো অনেক দাম, তো সিল্কের জিনিস তৈরি করতে হলে আপনার এটা কস্টলি আইটেম, এটা ওয়েটের উপর দাম, যত আপনি ওয়েট বেশি নেবেন তত দামটা বেশি আসবে, যত সুতার দাম হাই। রেশম সুতা আমদানিতে অধিক হারে শুল্ক থাকায় কাপড়ের দাম বেড়েছে। বিদেশ থেকে আমদানিকৃত সুতার উপর ভর করেই এখন রাজশাহীর রেশম শিল্প চলছে। সিল্কের তো বেনারসি তৈরি হয়, বেনারসি তো আপনার অনেক দাম, 1-1.5 লাখ এটা তৈরি করা হয়, আর এমনি নর্মাল যেগুলো আছে আপনার 350 থেকে 4,000, 5,000, 6,000, 10,000, 15,000, 16,000 শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস এগুলো তো আগের চাইতে আরও উন্নত হচ্ছে, ডিজাইনও উন্নত হচ্ছে, আপনার সব কিছু মিলে মোটামুটি ভালো। তো এটা সরকার যদি আরও একটু আগ্রহ করে, যদি এটা প্রজেক্টটা একটু বড় করে, যতটুক আছে আরও যদি একটু বিস্তার করে, তাহলে আমার মনে হয় যে আমরা এটা সক্ষম হব। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে একই সঙ্গে সুতা উৎপাদন, মানে শুয়োপোকা থেকে সুতা উৎপাদন এবং শাড়ি তৈরি থেকে শুরু করে সেলস সব কিছু একসঙ্গে হয়। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের এই ক্ষেত্রে আরেকটু সহযোগিতার হাত যদি থাকে তাহলে ঐতিহ্যবাহী এই সিল্ক, রাজশাহী সিল্ক দেশে এবং বিদেশে আরও বহুমাত্রায় ছড়িয়ে দেওয়া সম্ভব। রাজশাহী সিল্ক এরিয়া থেকে মোহাম্মদ মঞ্জুর, বাংলাদেশ।